চড়াই বা চড়ুই, যে কোনো লোকালয়ের আশেপাশে একটি সুপরিচিত পাখি। এরা জনবসতির মধ্যে থাকতে ভালোবাসে, তাই এদের ইংরেজি নাম হাউজ স্প্যারো, অর্থাৎ গৃহস্থলের চড়াই। খড়কুটো শুকনো ঘাস পাতা দিয়ে এরা বাসা বাঁধে। সমস্ত দিন এরা লাফিয়ে বেরিয়ে মাটি থেকে পোকামাকড় শস্য খুঁটে খায়। প্রকৃতিতে এদের টিকিয়ে রাখতে প্রতি বছর 20শে মার্চ পৃথিবীব্যাপী পালিত হয় বিশ্ব চড়ুই পাখি দিবস। আমার নানা বাড়ি গ্রামে, আর আমার নানা একজন ধান চাল ব্যবসায়ী, আর তাই তো ওনার বাড়িটা মাটির হলেও দোতলা ছিল। আর এই দোতলাতেই টিনের চালের বাঁশের ফুটোতেই অসংখ্য চড়ুই পাখি বাসা বেঁধে থাকতো। ছোটবেলায় বেড়াতে গিয়ে অনেক খেলেছি এদের সাথে, অনেক কৌশল খাটিয়ে ধরার চেষ্টা করতাম, আবার ধরেও ফেলতাম। যদিও এরা অনেক কিউট, ছাড়তে ইচ্ছে করতো না, তবুও কিছুক্ষণ খেলার পর আবারও ছেড়ে দিতাম, কারণ আমার মা বলতো এদেরকে ধরে রাখলে এদের মা কান্না করে। তবে ছাড়ার আগেই ইচ্ছে মতো পেট ভরে খাবার খাওয়াতাম। ছোটবেলার অনেক স্মৃতি আছে এদের সাথে। এদের কিচিরমিচির অনেক সময় হয়তো বিরক্তও লাগতো। যাই হোক, আজ অনেকদিন পেরিয়ে গেছে, পৃথিবী আধুনিক হয়েছে, আধুনিকতার সাথে পাল্লা দিয়ে নানা নতুন ইটের ফ্ল্যাট বাড়ি করেছে। ফ্ল্যাট বাড়িতে পাখিরা বাসা বানালে বড়ই বেমানান লাগে, তাই পাখির বাসা বানানোর কোনো জায়গা সেখানে রাখা হয়নি, আর তাই হারিয়ে গেছে সেই চড়ুই পাখিগুলো। নানা বাড়ি গেলে আর শোনা হয় না সেই কিচিরমিচির আওয়াজ, আর ধরা হয় না সেই কিউট পাখিগুলো। সত্যি একসময়কার সেই বিরক্তকর আওয়াজকে আজ ভীষণ মিস করি। মিস করি সেই শৈশবের দিনগুলিকে, মিস করি সেই প্রাকৃতিক সৌন্দর্যকে। এভাবে হারিয়ে যাচ্ছে আমাদের চিরচেনা চড়ুই পাখি। এছাড়াও আরো অনেক কারণ আছে এদেরকে হারিয়ে ফেলার। আর মনে রাখুন, এই সব কিছুর জন্য দায়ী কিন্তু আমরাই। আজকের এই ভিডিওতে আমরা চড়ুই পাখি সম্পর্কে জানবো কিভাবে এদের জন্ম হয়, কিভাবে এরা বসবাস করে, আরো জানবো ধীরে ধীরে এদের বিলুপ্তি হয়ে যাওয়ার কারণ কি। এই সব কিছু জানার জন্য আপনাকে আমার সাথে থাকতে হবে পুরো ভিডিও জুড়ে। হে গাইজ, দিস ইজ সাকিব ফ্রম অজ্ঞান। পৃথিবীতে মোট 48 প্রজাতির চড়ুই দেখতে পাওয়া যায়। জীববিজ্ঞান অনুযায়ী এদের পরিবারে 11টি গণে বিভক্ত। গৃহস্থলের চড়ুই এদের মধ্যে সবচেয়ে সুপরিচিত। এদের আদি নিবাস ছিল মূলত ইউরেশিয়া ও আফ্রিকা মহাদেশ, তবে বর্তমানে ইউরোপ থেকে গিয়ে জনবসতি স্থাপনের মধ্য দিয়ে এরা উত্তর আমেরিকা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডেও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। চট্টগ্রামের ভাষায় এই পাখির নাম পিয়াইজ্জা কিংবা বারোই। বাংলাদেশ ছাড়া ভারত, নেপাল, পাকিস্তান, জাপান, কোরিয়া, ইরান, ভুটান, থাইল্যান্ড, মালয়েশিয়া, চীন, ইন্দোনেশিয়া ও মিয়ানমারেও চড়ুই রয়েছে। এরা ঘাসের মধ্যেও পোকামাকড় খুঁজে বেড়ায় জোড়াবায় লাফিয়ে লাফিয়ে। গ্রামের মাঠের কাছে ঝোপ জঙ্গলে, নদীর ধারে, শহরের চালের গুদামের কাছে দল বেঁধে থাকে এরা। ঝোপালো গাছে, পুরনো বিল্ডিং এর ভেন্টিলেটরে বাসা বানায় মার্চ থেকে আগস্ট মাসে। এদের দেহের দৈর্ঘ্য প্রায় 15 সেন্টিমিটার, ওজন প্রায় 20 গ্রাম। আলাদা করার সবচেয়ে সহজ উপায়টি হলো এর মাথা ও মুকুটের দিকে লক্ষ্য করা। এরা 4 থেকে 6টি ডিম পারে। ছানা ফুটতে সময় লাগে প্রায় 13 দিন। প্রজনন মৌসুমে পাতি চড়ুই খড়কুটো, কাঠি, শুকনো ঘাস, পালক দিয়ে মানুষের ঘরে বাসা বানায়। এদের বাচ্চা ফুটলে পুরুষ পাখি এবং স্ত্রী দুজনে মিলেই তাদের লালন পালন করে। গ্রামে তো ঝাঁকে ঝাঁকে ধান খেতে, ধান শুকানোর উঠানে নেমে এরা ধান খায়। এতক্ষণ যা কিছু শুনলেন, যা কিছু জানলেন, এটা আমাদের অ্যাঙ্গেল থেকে। চলুন এবার চড়ুই পাখিদের অ্যাঙ্গেল থেকে তাদের বিষয়ে জানা যাক। চলুন চড়ুই দম্পতির জীবনের একটা গল্প দেখি। মার্চ মাসের শেষের দিকে একজোড়া নবদম্পতি চড়ুই পাখি তাদের নতুন সংসার শুরু করার জন্য একটা উপযুক্ত বাসা খুঁজতে ব্যস্ত। অবশেষে তারা একটি বাসা পেয়ে যায়। কোনো একজন ভালো মানুষ তাদের জন্য এই বাসাগুলো বানিয়ে রেখেছে যেন তারা বসবাস করতে পারে। তারপর তারা 2 থেকে 3 দিন সেই বাসার আশেপাশে ঘুরে পর্যবেক্ষণ করে দেখে যে এই জায়গাটা তাদের জন্য এবং তাদের বাচ্চাদের জন্য কতটা নিরাপদ, কারণ এখানেই তারা তাদের বাচ্চাকে লালন পালন করবে। 2-3 দিন পর্যবেক্ষণের পর তারা তাদের বাসা নির্ধারণ করে। পুরুষ পাখিটি আর স্ত্রী পাখি দুজনে মিলে আশেপাশে থাকা খড়কুটো নিয়ে এসে তাদের বাসায় থাকার মতো একটা পরিবেশ তৈরি করে। বাসাটি তৈরি করা সম্পূর্ণ হলে স্ত্রী পাখিটি ডিম পাড়তে বসে। ডিম পাড়তে বসার 8 থেকে 10 দিনের মধ্যে স্ত্রী পাখিটি 5টি ডিম পাড়ে। ডিম পাড়া সম্পূর্ণ হওয়ার পর স্ত্রী আর পুরুষ দুজন পাখি মিলে তাদের আদরের ডিমগুলোকে তা দেয়। তবে বেশিরভাগ সময় স্ত্রী পাখিটি তার ডিমগুলোতে তা দেয়। এভাবেই 6 থেকে 8 দিন তা দেওয়ার পর সেই ডিম থেকে আগমন ঘটে তাদের পরিবারের একটি নতুন সদস্যের। আর এভাবেই পর্যায়ক্রমে বাকি ডিমগুলো থেকেও বাচ্চা বেরিয়ে আসে।
কিন্তু একই 5টি ডিম থেকে মাত্র 4টি বাচ্চা হয়েছে। এর কারণ হলো একটি ডিম নষ্ট হয়ে গেছে। যাই হোক, সেদিকে পাত্তা না দিয়ে তারা তাদের বাচ্চাদেরকে লালন পালনে ধ্যান দেয়। বাবা পাখিটি তার বাচ্চার জন্য খাবার সংগ্রহ করে নিয়ে আসে আর মা পাখিটি তাদেরকে খাওয়ায়। আবার অনেক সময় স্ত্রী পাখিটিও তাদের বাচ্চাদের জন্য খাবার সংগ্রহ করতে বেরিয়ে পড়ে। বন্ধুরা নোটিস করুন, আমরা বাজারে গেলে একটা ব্যাগ নিয়ে যাই যেন একেবারেই সব খাবার নিয়ে আসতে পারি, কিন্তু এই পাখিগুলো একেবারে নিয়ে আসতে পারে না। এরা বারবার গিয়ে অল্প অল্প করে খাবার নিয়ে আসে। আর আরেকটা বিষয় লক্ষ্য করুন, এরা এমনিতেই অনেক কম খাবার খেয়ে বেঁচে থাকে, খাবারের ক্ষুধায় সবসময় লেগেই থাকে। তারপরেও এরা না খেয়ে এদের মুখে করে খাবার নিয়ে এসে এদের বাচ্চাকে খাওয়ায়। নিজের বাচ্চার প্রতি ভালোবাসা প্রত্যেকটি প্রাণীরই আছে। যাই হোক, আস্তে আস্তে এই পাখিগুলো বড় হতে থাকে আর এদের ক্ষুধা বাড়তে থাকে। যেখানে একটি পাখি নিজের সারাদিনের খাবার জোগাড় করতেই হাঁপিয়ে যায়, সেখানে 4টি বাচ্চার খাবার সংগ্রহ করতে হয় তাদের। তারা এই খাবার সংগ্রহ করতেই ব্যস্ত হয়ে যায়, সারাটা দিন লেগে যায় তাদের খাবার সংগ্রহ করতে, কিন্তু তবুও তারা হাল ছাড়ে না, কারণ তারা তাদের আদরের সন্তানদেরকে ভালোবাসে আর তাদের জন্য তারা নিজেদের জান দেওয়ার জন্যও প্রস্তুত। এভাবে খাবার খাওয়াতে খাওয়াতে আস্তে আস্তে পাখিটি আরো কিছুটা বড় হয়ে ওঠে। আর এ সময় তাদের ছোট বাসাতে বাবা পাখি আর মা পাখির থাকার জায়গা থাকে না, কারণ তাদের বাসাটি অনেক ছোট। তবুও তারা বাইরে থেকেই বাচ্চা লালন পালন করে। কিন্তু আচমকা একদিন একটি ময়না পাখি এসে চড়ুইয়ের বাসা থেকে 4টি বাচ্চার মধ্যে একটি বাচ্চাকে তুলে নিয়ে যায়। সে কেন এমন করে তা জানা নেই কারো। যাই হোক, এদিকে মা পাখি আর বাবা পাখি তাদের সন্তানদের জন্য খাবার সংগ্রহ করতেই ব্যস্ত। তারা জানে না তাদের একটি সন্তান হারিয়ে গেছে। খাবার সংগ্রহ করা শেষে যখন তারা বাসায় ফিরে আসে, তখন তারা তাদের একটি সন্তান মিসিং দেখে অস্থির হয়ে পড়ে। অস্তিত্ব হওয়ারই কথা, এত আদরের সন্তান যদি হারিয়ে যায় কোন বাবা মা ঠিক থাকতে পারবে? এমনিতেও খাবার সংগ্রহ করার জন্য তারা ব্যস্ত, এরই মাঝে একটি সন্তান হারিয়ে গেছে, তাকে খুঁজতে হবে। সব মিলিয়ে তারা এক মহা বিপদে পড়ে যায়। আদরের সন্তানকে খোঁজার আপ্রাণ চেষ্টা করে তারা, এদিক ওদিক পাগলের মতো খোঁজার পর তারা আর তাদের সন্তানকে খুঁজে পায় না। অবশেষে তারা তাদের বাচ্চার মায়া কাটিয়ে বাকি বাচ্চার দিকে আবার ফোকাস দেয়, শুরু করে দেয় লালন পালন। আস্তে আস্তে এই বাচ্চাগুলো বড় হয়ে যায়। এখন এদের মা বাবার মতো এদেরও পাখা শক্ত হয়ে গেছে, এরাও উড়তে শিখেছে। আর এখন মা বাবা আর ভাই বোন নিয়ে এরা অনেক সুখী। এখন এরা সবাই একসাথে খাবার সংগ্রহ করতে যায়, একসাথে কিচিরমিচির করে গান গায়। সব মিলিয়ে তারা অনেক ভালো আছে। যাই হোক, এখন যদি আপনি নিজেকে একজন শিকারীর জায়গাতে রাখেন, এই সব কিছু জানার পর আপনি কি পারবেন এই সুখী পরিবারের কোনো সদস্যকে শিকার করতে? আপনি কি পারবেন এই মা পাখিকে কষ্ট দিতে? আপনার মনুষ্যত্ব বোধ থাকলে হয়তো সম্ভব না। এতক্ষণ যে গল্পটি শুনলেন, এটা বানানো গল্প নয়, এটা লাইভ ক্যামেরায় রেকর্ড হওয়া কাহিনী। যাই হোক, আমরা অনেকেই প্রাণী জগৎকে ছোট করে দেখি। প্রথমে ভাবতাম তারা তো প্রাণী, তাদের কোনো দুঃখ কষ্ট নেই, তাদের জীবন জীবন না। কিন্তু বিজ্ঞানের কল্যাণে এখন আমরা দেখতেও জানতে পারি তাদেরও জীবন আছে, তারাও একসাথে বাঁচে, তাদেরও ফ্যামিলি আছে, তারাও ভালোবাসে, তারাও প্রিয় মানুষকে আগলে রাখতে জানে, তাদের মধ্যেও ভালো মন্দ জ্ঞান আছে। প্রিয় মানুষকে হারালে তারাও ভীষণ কষ্ট পায়, তারাও কাঁদে। আর তাই আমাদের উচিত তাদেরকে সাহায্য করা, তাদেরকে বাঁচিয়ে রাখা, তাদের যত্ন নেওয়া, তাদের স্বার্থে না হলেও নিজেদের স্বার্থে। কারণ মনে রাখুন, তারা না থাকলে প্রবলেম তাদের না, প্রবলেম আমাদের। তারা না থাকলে আমাদের যে ক্ষতি হবে তা আমরা কোনোদিনও পুষিয়ে তুলতে পারবো না। আমি জানি অনেক মানুষ এই কথাটা বোঝে না। বিজ্ঞান ও বিজ্ঞানীরা বলে গাছ লাগাতে, নিষেধ করে গাছ কাটতে, কিন্তু আমাদের মধ্যে থাকা মাথামোটা কিছু মানুষ অকারণে গাছ কেটে আবার বলে, কই গাছ তো কাটলাম, কোনো সমস্যাই তো হলো না, নিঃশ্বাস তো এখনো নিচ্ছি, কোনো প্রবলেম হচ্ছে। বিজ্ঞানীরা অযথাই টেনশন করে, ফালতু গবেষণা। আপনি বিজ্ঞান জানা একজন ছেলে কি উত্তর দিবেন সেই মানুষকে? তাকে তো বোঝালেও সে বুঝবে না। অথচ দেখুন, গাছ কাটতে কাটতে অ্যামাজন জঙ্গল পুড়িয়ে এখন আমরা পৃথিবীর কত বড় ক্ষতি করেছি। সারা পৃথিবীতে গাছ সংকট চলছে, আবহাওয়ার অস্বাভাবিক পরিবর্তন হচ্ছে। যদিও এখানে আরো কারণ আছে, কিন্তু গাছ হয়ে একটা কারণ। একটা একটা করে আমরা বহু কিছু হারিয়ে দিয়েছি, অথচ আমাদের হুঁশ ফিরেনি এখনো। যাই হোক, চলুন জানা যাক দিন দিন কেন হারিয়ে যাচ্ছে আমাদের প্রিয় চড়ুই পাখি। এটা একটা স্বাভাবিক বিষয় যে যত বেশি গাছ তত বেশি পাখি। দ্রুত গাছপালা কমে যাচ্ছে, ফলে চড়ুইও তাদের বাস উপযোগী পরিবেশ হারাচ্ছে। চড়ুই, ময়না, প্যারাকিট ইত্যাদি পাখির বাসা বাঁধার জন্য প্রাকৃতিক কোটর অনুপস্থিত, ফলে প্রাকৃতিক কোটরের স্থান দখল করেছে উঁচু উঁচু ইট পাথর, কাঁচের তৈরি কর্পোরেট ভবন। এসব ভবনে পাখিদের বাসা করার জন্য প্রয়োজনীয় কোটর নেই, যা ছিল পুরনো আমলের ভবনগুলোতে। চড়ুইয়ের বাসা তৈরির উপযোগী ঘন ঝোপ জঙ্গল ব্যাপক মাত্রায় কমে গেছে। ঘন ঝোপ জঙ্গল চড়ুই সহ অন্যান্য পাখিদের শিকারী প্রাণী থেকে নিরাপদ রাখতে সাহায্য করে।
করে। চড়ুই পাখি সাধারণত অতি ক্ষুদ্র শস্যকোনা খায়। শহরে আগের দিনের পুরনো স্টাইলের মুদি দোকানের বাইরে বিভিন্ন রকম শস্যকোনা কম বেশি ছড়িয়ে ছিটিয়ে থাকতো, যা পাখিদের খাবারের উৎস হিসেবে পরিচিত ছিল। কিন্তু আধুনিক সুপার শপগুলোতে এ ধরনের কোনো সুযোগ নেই, কেননা এয়ার কন্ডিশনার এবং প্লাস্টিকের প্যাকেজিং সহ আধুনিক মুদি দোকানগুলো খাদ্যশস্য খুঁজে পাওয়ার সুযোগ কেড়ে নেয়। কৃষিক্ষেত্রে অত্যাধিক সার ও রাসায়নিকের ব্যবহারের ফলে খাদ্যশস্যের গুণগত দিকগুলো পরিবর্তন হয়, যা চড়ুই পাখির খাবার নষ্ট করে। অনেকেই বিশ্বাস করে যে চড়ুই পাখির মাংস জৈন উদ্দীপক, এটা খেলে জৈন শক্তি বাড়ে। এই কুসংস্কারের কারণেও মানুষ চড়ুই পাখি শিকার করে। এটি চড়ুই পাখিকে আরো বেশি হুমকির মুখে ঠেলে দিয়েছে। যাই হোক, আপনাদেরকে বলার মতো কথা আছে আজকে আমার, আর তা হলো আপনার বাসায় যদি পারেন বাসার বাইরে চড়ুই পাখি বাসা বানানোর জন্য কিছু একটা ব্যবস্থা রাখুন। এতে আপনার খরচ বাড়বে না, কারণ এরা নিজেদের খাবার নিজেরাই সংগ্রহ করে খাবে। আপনি শুধু এদেরকে আশ্রয় দিন। বিশ্বাস করুন, এরা আপনার অট্টালিকায় বসবাস করলে আপনার অট্টালিকার সৌন্দর্য কমবে না, বরং বাড়বে। আপনার সন্তান এদের সাথেই খেলে বড় হবে। প্রকৃতির সাথে খেলাধুলা করাটা আমাদের জন্য অত্যন্ত উপকারী। আপনি জানলে অবাক হবেন, বিশ্বে প্রতি 3 জনের মধ্যে 1 জন মায়োপিয়া বা চোখের সমস্যাতে ভুগছে, এবং এই জন্যই চশমা ব্যবহার বেড়ে গেছে। আর এর একটা অন্যতম কারণ হলো সন্তানকে বাইরে বের হতে না দেয়া, সূর্যের আলো না পড়া, সবসময় বাসাবাড়ির ভিতরে থাকা। এই কাজগুলো আপনার সন্তানের অনেক বড় ক্ষতির কারণ হতে পারে, তাই তাদেরকে প্রকৃতির সাথে খেলতে দিন। যাই হোক, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে পারেন। আমার এই চ্যানেলে প্রাণী জগৎ নিয়ে অনেকগুলো ভিডিও আছে, আপনি আগ্রহী হলে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে। প্রাণীদেরকে ভালোবাসুন, ভালো থাকুন। ধন্যবাদ।